নমস্কার, সালাম আলাইকুম। একটা গল্প শোনাই আপনাদেরকে। জানেন তো, একদিন একটা শকুনের ছানা তার মাকে বলছিল, মা, গরু, মোষ, কুকুর, বেড়াল, অনেক কিছু তো মাংস খেলাম, আজ খুব মানুষের মাংস খেতে ইচ্ছা করছে। তো তখন শকুনের মাটা তার ছানাকে বলল, মানুষের মাংস খাবি, এ আর কি এমন বড় ব্যাপার? আধা ঘন্টা একটা ঘন্টা অপেক্ষা কর, এক্ষুনি তোদের মানুষের মাংসের ব্যবস্থা করে দিচ্ছি। তখন সেই শকুনের মাটা কি করলো জানেন? কিছুটা গোমাংস নিয়ে গিয়ে হিন্দুদের মন্দিরে ফেলে চলে এলো, আর কিছুটা শুয়োরের মাংস নিয়ে ইসলামিক ধর্মস্থানে, মসজিদে, গির্জা, দরগায় ফেলে দিয়ে এলো। তারপরে কি হলো জানেন? কিছুক্ষণের মধ্যেই সেই হিন্দুরা বলতে শুরু করলো, মুসলিমরা আমাদের মন্দিরে গোমাংস ফেলেছে। মুসলিমরা বলতে আরম্ভ করলো, হিন্দুরা আমাদের মসজিদে শুয়োরের মাংস ফেলেছে। ব্যাস লেগে গেল দাঙ্গা, চারিদিকে রক্তারক্তি, খুনোখুনি, মারপিট, মন্দির ভাঙা, মসজিদ ভাঙা, চারিদিকে মানুষ পড়ে আছে। আর তখন সেই শকুনের মা আর শকুনের ছানাটা মিলে পেট ভরে গোমাংস খেলো। ঠিক একই ঘটনা ঘটেছে আজকের যুগে দাঁড়িয়ে। আজকের যুগে দাঁড়িয়ে বাংলাদেশে যে নিকৃষ্ট, নাক্কারজনক দাঙ্গাটা চারিদিকে চলছে, এবং যে দাঙ্গা চলা নিয়ে রাজনীতি করছে বিভিন্ন রাজনৈতিক দল, সেটা কিন্তু আসলে মানুষের কাজ নয়। না সেটা হিন্দু করছে, না সেটা মুসলিম করছে, করছে আসলে সেই শকুনের দল, যাদের মানুষের মাংস খেতে ইচ্ছা হয়েছে। নমস্কার, হাওড়া থেকে আমি অনুসূয়া। প্রথমেই এভাবে কেন আরম্ভ করলাম? আজকে বাংলাদেশে দেবী দুর্গার মণ্ডপ ভাঙা নিয়ে, অথবা ইস্কন মন্দির ভাঙা নিয়ে, অথবা মুসলিমদের ধর্মগ্রন্থকে অবমাননা করা নিয়ে যে দাঙ্গাটা চলছে, সেই দাঙ্গাটা কিন্তু আসলে মানুষের কাজ নয়। আজকে আপনাদেরকে মিডিয়া চ্যানেল যেভাবে দেখাচ্ছে, আপনারা সেভাবে দেখছেন, আপনারা দয়া করে একটু হৃদয় দিয়ে ভাবুন। প্রথমেই আমি বাংলাদেশের রাষ্ট্রনায়িকা শেখ হাসিনা ম্যাডামকে একটা কথা বলতে চাই, যে ম্যাডাম, আপনি যখন একটি দেশের রাষ্ট্রনায়িকা, আপনি একটি দেশের প্রধানমন্ত্রী, দেশের প্রতিটা মানুষ, সে চাই সংখ্যালঘু হোক, চাই সে সংখ্যাগুরু হোক, চাই সে যে কোনো ধর্মেরই হোক না কেন, আপনার রক্ষা তারা কামনা করে, তাদের প্রত্যেককে রক্ষা করা আপনার দায়িত্ব। দয়া করে দাঙ্গা নিয়ে রাজনীতি খেলবেন না, কারণ দাঙ্গার রাজনীতি হলো একটা নিকৃষ্টজনক ঘটনা, যেটা আজকে 2021 সালে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক দল কোনো দেশের প্রধানমন্ত্রীর কাছে আশা করি না। আপনাদের কি মনে হয় আদতে হিন্দুরা চায় মুসলিমরা ধ্বংস হয়ে যাক, আদতে মুসলিমরা চায় হিন্দুরা ধ্বংস হয়ে যাক, আদতে মানুষ চায় আমার পাশের বাড়ির মানুষটাকে কেটে ছড়ে মেরে শেষ করে দেব? প্রকৃতই কি চায়? আমি একজন পশ্চিমবঙ্গের নাগরিক, কিছুদিন আগে দুর্গাপূজা গেছে, এই দুর্গাপূজায় ঘুরতে বেরিয়ে একটু দেবীকে দর্শন করতে বা অঞ্জলি দিতে বেরিয়ে আমিও স্বচক্ষে দেখেছি আমার রাজ্যের সংখ্যালঘু ভাই বোনেরা, আমার রাজ্যের মুসলিমেরা দুর্গা ঠাকুর দেখতে বেরিয়েছে। একটি মা তার বাচ্চার হাত ধরে ঠাকুর দেখাচ্ছে, কোথাও একজন মুসলিম বয়স্ক মানুষ তার নাতি নাতনিকে ঠাকুর দেখতে বেরিয়েছে। একইভাবে আমার দেশে ঈদের দিন বহু হিন্দুকে দেখবেন গিয়ে মুসলিমদের বাড়ি আনন্দ করতে, বিরিয়ানি খেতে, কারণ ধর্ম যেজ্জার উৎসব সবার, এটা আমাদের মাথার মধ্যে গেঁথে গেছে, আমাদের হৃদয়ের মধ্যে গেঁথে গেছে। কিন্তু আজকে কেন ধর্মের নামে এই নোংরা রাজনীতি? কেন এই নোংরা রাজনীতি জানেন? কারণ এই নোংরা রাজনীতির মাধ্যমেই তো বিভিন্ন রাজনৈতিক দল তাদের ভোট ব্যাংকটা তৈরি করবে। শেখ হাসিনা ম্যাডামকে একটাই কথা বলবো, দয়া করে ভোটের রাজনীতি হিসেবে বিচার করবেন না। ভোট ব্যাংক তৈরি করার জন্য এই ঘটনাটাকে এভাবে ধীর স্থির ভাবে এগোতে দেবেন না। আপনি দয়া করে একটু মানে দ্রুত গতিতে এই ঘটনাটি তদন্ত করুন, কারণ আমরাও জানতে চাই এই ঘটনাটা আসলে কে করেছে। আমাদের দেশের, আমাদের রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মানুষেরাও বারবার আওয়াজ তুলছে, এবং আমিও একজন মানুষ হিসেবে বারবার আওয়াজ তুলব এই ঘটনার প্রকৃতই তদন্ত হোক। কারণ ইসলাম কখনো চায় না কোনো সংখ্যালঘু মানুষদের ওপর অত্যাচার, কখনো চায় না। আমার মনে হয় না আদতে দুর্গা প্রতিমা ভাঙা, আদতে কোরআন শরীফের অপমান, এটা কোনো মানুষ করেছে, এটা হিন্দু করেছে, এটা মুসলিম করেছে। কিছুদিন পরে ভোট, এবং নোংরা ভোটের রাজনীতি, যে ভোটের রাজনীতির জন্য আজকে কার্গিলের যুদ্ধ হয়েছিল, যে ভোটের রাজনীতির জন্য জায়গায় জায়গায় দাঙ্গা চলছে, সেই ভোটের রাজনীতির জন্যেই আজকে বাংলাদেশের কুমিল্লায় এই নাক্কারজনক ঘটনা। আজকে বড্ড বড় বড় কথা বলছে অনেকে,
আজকে মুসলিম সম্প্রদায়ের দিকে আঙুল তুলছে বারবার, এবং অনেকে অনেকে এই যে কোরআন শরীফের অপমান এটাকেও বিশালভাবে হাইলাইট করছে। আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা চুপ কেন ছিলেন যেদিন গুজরাটে দাঙ্গা হয়েছিল? আপনারা চুপ ছিলেন, আপনারা যারা আজকে আওয়াজ তুলছেন, আজকে মুসলিম সম্প্রদায়ের দিকে আঙুল তুলছেন, যারা হিন্দু প্রতিমা ভেঙেছে, আমাদের দেবী দুর্গার প্রতিমা ভেঙেছে। আমি একজন হিন্দু মহিলা, মাথায় সিঁদুর পরে লক্ষ্মী পুজো করি বাড়িতে। আমি আজকে আপনাদেরকে প্রশ্ন করছি, আপনারা কোথায় ছিলেন যেদিন গুজরাটে একটি মুসলিম গর্ভবতী মায়ের সোর দিয়ে পেট কেটে অজন্মানো বাচ্চাকে সোরের মুখে লাগিয়ে জয় শ্রীরাম বলা হয়েছিল, সেই দিনে সেই নিকৃষ্ট দাঙ্গার প্রতিবাদ করার জন্য আপনারা কোথায় ছিলেন যারা আজকে কুমিল্লার ঘটনা নিয়ে এত বড় বড় কথা বলছেন? আজকে যেদিন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল আপনারা কোথায় ছিলেন? আজকে যেদিন হিন্দু একজন ধর্মগুরুকে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছিল আপনারা কোথায় ছিলেন? যেদিন ত্রিপুরায় অগণিত মানুষের উপর অত্যাচার হচ্ছিল, এনআরসি সিএএর নাম করে বুকে গুলি চালানো হচ্ছিল, আপনারা কোথায় ছিলেন? ভুলে গেছেন মাত্র এক বছর আগের ঘটনা? বিহারের মুঙ্গেরে আমি প্রতিবাদ করেছিলাম, আমার ফেসবুক ভিডিওর মাধ্যমে চাইলে খুঁজে নেবেন, বিহারের মুঙ্গেরে দুর্গা প্রতিমা বিসর্জনের দিন বিজেপির কেনা পুলিশ হিন্দুদের বুকে গুলি মেরেছিল। কোথায় ছিল সেদিন আপনাদের ধর্ম? কোথায় ছিল সেদিন আপনাদের হিন্দুত্ব? আজকে বড্ড বড় বড় গুলি আওড়াচ্ছেন। একটা কথা বলি, কোন রাজনৈতিক দলের দিকে আঙুল সত্যি তুলতে মন হয় না। কালকে লক্ষ্মী পুজো, ঘরে শান্তি শান্তি চাই, তবুও যখন দেখি আমারই মতন লাল রক্তের মানুষেরা মারা যাচ্ছে, অত্যাচারিত হচ্ছে, চুপ করে থাকতে পারি না। বন্ধু আমাকে বলুন, এই কিছুদিন পর যখন ত্রিপুরাতে ভোট হবে তারা কি বলে প্রচার করবে ভোটের? আজকে যখন আমরা মমতা ব্যানার্জির ভোট প্রচার করতে গেছি মানুষের বাড়িতে, আমরা স্বাস্থ্যসাথী কন্যাশ্রী রূপশ্রীকে মানুষের সামনে তুলে ধরেছি, আমাদের উন্নয়নকে মানুষের সামনে তুলে ধরেছি, ত্রিপুরার লোকেরা বিজেপির লোকেরা কি কি তুলে ধরবে, কি তুলে ধরবে বলুন? আমরা এনআরসি করেছি, আমরা সিএএ করেছি, আমরা গোমাংস খাওয়ার অপরাধে একজন হিন্দু একজন মুসলিম বয়স্ক মানুষকে রাস্তায় খুন করেছি, দলিত মহিলাকে উলঙ্গ করে রাস্তায় ঘুরিয়েছি, তার হাত কেটে দিয়েছি, উত্তরপ্রদেশে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে আমরা রেপ করেছি, এই বলে বিজেপি ভোট চাইবেন না। তারা তখন ভোট চাইবে তাদের গেরুয়া রংটাকে দেখিয়ে, পবিত্র গেরুয়া রং যেটা আজকে বিজেপির নামে কলঙ্কিত হয়ে গেছে, সেই রংটাকে তারা দেখিয়ে ভোট চাইবে, তারা তাদের হিন্দুত্বকে দেখিয়ে ভোট চাইবে। তারা তখন বলবে যে দেখো কিরকম মুসলিমরা বদমাইশ, আমাদের দুর্গা প্রতিমা, আমাদের দুর্গা প্রতিমাকে তারা ভেঙেছে, তারা ইস্কন মন্দির ভেঙেছে, দাঙ্গা করেছে, এই বলে তারা ভোট চাইবে। আর এই নিকৃষ্ট ভোটের রাজনীতি সুন্দরভাবে তৈরি করিয়েছে ওই যে প্রথমে বললাম শকুনের দল, যারা মানুষের মাংস খাওয়ার জন্যে মানে ভুক্ত হয়ে বস থাকে, সেই শকুনের দলেরা আজকে এই হাঙ্গামা, এই দাঙ্গা বাঁধিয়েছে। আজকে আমি মানুষ হিসেবে আপনাদেরকে একটা কথা বলি, হিন্দু দাঙ্গা চায় না, আমার হিন্দু ধর্মের মানুষ দাঙ্গা চায় না, মুসলিম ধর্মের মানুষ আমার মুসলিম ভাইরা দাঙ্গা চায় না, দাঙ্গা চায় দাঙ্গাবাজেরা। আর এই দাঙ্গাবাজদের চিহ্নিত করার দায়িত্ব হলো আপনাদের, আপনারা এই দাঙ্গাবাজদেরকে চিহ্নিত করুন, এদেরকে লাইনে দাঁড় করিয়ে জুতো মারুন, কারণ মানুষের রক্ত যারা ঝরাতে চায় তাদের দাঁড় করিয়ে উলঙ্গ করে জুতো মারা দরকার। আমি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যাডামকে একটা কথা বলতে চাই, আপনি একটি দেশের প্রধানমন্ত্রী, আপনি এত বছর ধরে সেই দেশকে রুল করছেন, আপনি কেন ঘুমোচ্ছেন? হয়তো আপনি ঘুমোচ্ছেন না, কিন্তু আমরা আজকে এখানে বসে একটা বিচার চাই। আমরা যারা ভারতবর্ষে বাস করি, আমরা যারা পশ্চিমবঙ্গে বাস করি, আমরা বিচার চাই, কারণ আমি আমার আমার পৃথিবীর, আমার দেশের, আমার ভারতবর্ষের অথবা আমাদের মানব জাতির কোনো ধর্মের নামে কালি লাগানো সহ্য করতে পারবো না। আদতে এটা কে করেছে, আসলে এটা কে করেছে, এই নিকৃষ্টতাটা কে করেছে, এইটার বিচার শেখ হাসিনাকে করতে হবে। এই সময় ভোটের রাজনীতি ম্যাডাম চলবে না, চলবে না। আজকে আমাদের দেশের বড় বড় হিন্দুত্ববাদী, ওই যে বললাম যারা বাবরি মসজিদ ভেঙেছিল, যারা দিনে দুপুরে মানুষের উপর অত্যাচার করেছিল, তারা চুপ কেন?
আমার প্রশ্ন এটা, আজকে নরেন্দ্র মোদী জি আওয়াজ তুলছেন না কেন? উনি কেন একটা টুইট করে শেখ হাসিনাকে জিজ্ঞেস করছেন না যে আজকে কেন দুর্গা প্রতিমাকে ভাঙা হয়েছে, আজকে কেন কোরআন শরীফকে অপমান করা হয়েছে? যদি হয়েছে আসলে ঘটনা যেটা মিডিয়া আমাদের দেখাচ্ছে আদতে সেটাই কি হয়েছে, আজকে কেন নরেন্দ্র মোদী জানতে চায় না? এটাও কি আম ইলিশ মাছের কোনো গটআপ নাকি কি জানি, আমরা তো সাধারণ মানুষ বলতে পারবো না। তবে যেটাই হয়েছে সেটাই অত্যন্ত নিকৃষ্টজনক ঘটনা। আজকের যুগে বসে মানুষ শান্তি চায়, যখন বিগত দুবছর তিন বছর ধরে আমরা কোভিড পরিস্থিতির জন্য জর্জরিত, মানুষ বাইরে বেরোতে পারছে না, মানুষ রোজগার করতে পারছে না, মানুষের পেটে খাদ্য নেই, মুখে অন্ন জুটছে না, সেই সময় কেন এত নিকৃষ্টতা, কেন এত নিকৃষ্টতা? আজকে বিজেপি চুপ কেন আমি প্রশ্ন করতে চাই। আজকে আমরা তো চুপ নেই, আমি একজন তৃণমূলের প্রতিনিধি, আমি একজন পশ্চিমবঙ্গের নাগরিক, আজকে আমরা চুপ নেই, বিজেপি চুপ কেন? এর দায়ভারটা কে নেবে? যে ঘটনাটা কি কুমিল্লায় হয়েছে এর দায়ভারটা কে নেবে? আমি আবার রিপিট করছি, ত্রিপুরায় ভোট প্রচার করার জন্য একটা সুন্দর সাবজেক্টের দরকার ছিল। আমাদের দেশের সংখ্যালঘু যারা আছে মুসলিম ভাই বোনেরা, তাদের দিকে কিভাবে আঙুল তোলা যায় সেইটা সুন্দর একটা সাবজেক্ট, ভোট প্রচারের একটা সুন্দর সাবজেক্ট বিজেপি তৈরি করতে চেয়েছে, এবং সেই জন্যে আজকে কিছু গেরুয়াধারী এবং কিছু টুপিধারী মিলে এই নিকৃষ্ট ঘটনাটা ঘটিয়েছে। বিজেপির দালালেরা যারা হিন্দুত্ববাদী নামে ভোট চায়, যারা হিন্দুত্বকে কালি মাখায়, যারা গেরুয়া রংটাকে রাজনীতির রঙে রাঙিয়েছে, সেই কিছু মানুষের গটআপ কেস হলো বাংলাদেশের কুমিল্লার এই নিকৃষ্ট ঘটনা, এর বিচার চাই। আজকে দাঙ্গার প্রতিবাদ যারা করছে, আজকে যারা মুসলমান ভাই বোনেদের দিকে আঙুল তুলছে, তারা কোথায় ছিল যখন উত্তরপ্রদেশে দাঙ্গা হয়েছিল? এই প্রশ্নটা আরো একবার করতে চাই, কারণ তখন সরকার দাঙ্গা চেয়েছিল। আজকে বাংলাদেশের রুলিং পার্টি দাঙ্গা চাইছে, হাঙ্গামা চাইছে, রক্তপাত চাইছে, তাই আজকে দাঙ্গা হাঙ্গামা হচ্ছে। আজকে যদি শেখ হাসিনা ম্যাডাম চাইতেন তাহলে এই ঘটনাটা সুষ্ঠুভাবে মিটিয়ে নেওয়া যেত। এই ঘটনাটা আসলে কি, এটা আমাদের অবধি পৌঁছাতো, কিন্তু পৌঁছালো না। রাজনীতির নামে মানুষকে ভাঙবেন না, রাজনীতির নামে মানুষকে মারবেন না। আজকে একমাত্র শিক্ষাই পারে মানুষের মধ্যে একটা সুন্দর চিন্তা ভাবনা তৈরি করতে, তাই বোধহয় পশ্চিমবঙ্গে শিক্ষার উপর এত গুরুত্ব দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি ঘরে শিক্ষার আলো জ্বালাচ্ছে, প্রতিটি ঘরে প্রতিটি মহিলার মধ্যে শিক্ষার আলো জ্বালাচ্ছে। আর নরেন্দ্র মোদী কি করছেন? ঘুমোচ্ছেন। আজকে প্রতিবাদ অনেকেই করেছে বন্ধু, কিন্তু তার কি কোনো বিচার হয়েছে? এটাই প্রশ্ন, এটার কি কোনো বিচার হয়েছে? আজকে আর একটা কথা বলি, শুধু হিন্দুত্ববাদীদের দিকে আঙুল তুলবো কেন? আজকে আমাদের দেশের, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের কিছু মৌলবাদী গোষ্ঠী যারা খুব বড় বড় বুলি আউড়েছিল, আমি তাদের নামও নিতে চাই না, নাম নিতেও আমার ভেতরে একটা মানে ধিক্কার জন্মায়। কিছু মৌলবাদী যারা ইসলাম ধর্মের নামে বড় বড় বুলি আওড়ায়, যারা নিজেদেরকে ভগবানের সন্তান বা আল্লাহর সন্তান বলে বড় বড় ডায়লগ দিয়েছিলেন, এবং সেই আল্লাহর নামকে আবার রাজনীতির মঞ্চে তুলেছিলেন, তারা বড় বড় ডায়লগ দিয়েছিলেন, তাদের মুখের কথা যদি সত্যি না হয় তারা নিজেদের মাথা কেটে ফেলে দেবে। সেই মাথা কিন্তু এখনো কাটেনি বন্ধু, মাথা কিন্তু এখনো গলার উপরে আছে, এবং সেই গলা দিয়ে কেন আওয়াজ বেরোচ্ছে না? আজকে কেন তারা প্রশ্ন করছে না? যদি আজকে বাংলাদেশের মুসলিমরা এভাবে দুর্গা প্রতিমা ভেঙেছে, যদি ভেঙে থেকে থাকে, এটা অত্যন্ত নিকৃষ্ট ঘটনা, এটা অত্যন্ত নিকৃষ্ট ঘটনা ভেঙেছে বা যে নোংরামিটা হয়েছে, কিন্তু আমার দেশের, আমার রাজ্যের যিনি বড় একজন মৌলবাদী, যিনি সিপিএম এর রঙে নিজেকে রাঙিয়ে ফেলেছিলেন নাকি কংগ্রেসের রঙে নিজেকে রাঙিয়ে ফেলেছিলেন, তিনি আজ কোথায়? তার তো গলার উপরে এখনো মাথাটা আছে, এবং মাথাতে সেই মুখটা আছে, সেই মুখ দিয়ে কেন তিনি বিচার চাইছেন না, আমি এটা প্রশ্ন করতে চাই। আমি তো যতটুকুনি জানি, আমার পরিচিত যারা ইসলাম ধর্মের মানুষ আছে তাদের থেকে শুনেছি, ইসলাম কখনো সংখ্যালঘুদের ওপর অত্যাচারকে বরদাস্ত করে না।
তাহলে আজকে বাংলাদেশে সংখ্যালঘু কারা? বাংলাদেশের সংখ্যালঘু হলো হিন্দুরা। সেই হিন্দুদের ওপর যদি অত্যাচার বাংলাদেশে হয়, তার প্রতিবাদ কেন আমার এখানকার কিছু রাজনীতির রঙে রাগানো মৌলবাদীরা করছে না? প্রশ্ন তাদের জন্য বিচার করছে না কেন? শেখ হাসিনার কাছে তারা কেন জবাব চাইছে না? আমি যতটুকুনি জানি বন্ধু, আমি প্রথমেও বলেছি এখনো বলছি যে আমরা যতটুকুনি দেখেছি ততটুকুনি আমাদেরকে মিডিয়া দেখিয়েছে। আসল ঘটনাটা কি বারবার বলছি, শেখ হাসিনার কাছে রিকোয়েস্ট করছি, আসল ঘটনাটা কি সেটা ভারতবর্ষের মানুষরা, সারা বিশ্বের হিন্দুরা, সারা বিশ্বের মুসলিমরা জানতে চায়। আজকে যে মুসলিমরা দুর্গা মণ্ডপ ভেঙেছে, যে মুসলিমরা দেবী দুর্গার মূর্তি ভেঙেছে, ইস্কন মন্দির ভেঙেছে, সেই একই মুসলিমরা টুপি পরা, দাড়িওয়ালা, পাঞ্জাবি পরা, তারাই তো বন্ধু আজকে প্যান্ডেল আগলাচ্ছে, তারাই তো আজকে মন্দির আগলাচ্ছে যাতে দাঙ্গা না হয়। কারণ তারা মানুষের দল, তারা সেই শকুনের দল নয়। আর এই শকুনদেরকে চিহ্নিত করতে হবে, এই শকুনদেরকে চিহ্নিত করবেন আপনারা আমরা। আজকে যারা কমেন্ট করছেন তারা দয়া করে কমেন্টের মাধ্যমে অন্তত একটু জানান যে আমাদের আসলে কি করণীয়, আমাদের আসলে কি করণীয়, শেখ হাসিনার কি করণীয় এই মুহূর্তে, এটা আমরা প্রত্যেকে জানতে চাই। কেন একটা ঘটনার সুরাহা হবে না? কেন একটা ঘটনা এত দিন ধরে টানা হবে? একজন দেশের প্রধানমন্ত্রী তিনি কি এটুকুনি বিচার করতে পারেননি যে আসলে এই নিকৃষ্টতাটা কে করেছে? আর সব থেকে বড় কথা, আমার দেশে যারা ছোট ছোট কথায় হিন্দুত্ব বাদ নিয়ে গলা ফাটায়, সোর তরোয়াল বের করে দেয় রামনবমীর দিন, আমাদের দেশে সেই গেরুয়াধারী হিন্দুত্ববাদীরা আজকে চুপ কেন? আজকে তাদের গলার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে না কেন? তারা এটার বিচার চাইছে না কেন? কারণ এটা কি আদৌতে তাদের সাথে কোনো গটআপ কেস? এটা কি আসলে তাদের সাথে কোনো গটআপ কেস? ভোট চাওয়ার জন্য, ভোটের রাজনীতির জন্য মানুষকে অশিক্ষিত করে রাখো, মানুষকে ধর্মে অন্ধ করে রাখো, যাতে তারা তাদের ধর্মে অন্ধ হয়ে এভাবে খুনোখুনি, এভাবে মারামারি, এভাবে কোরআন শরীফের অপমান, এভাবে হিন্দু ধর্মের অপমান, মুসলিম ধর্মের অপমান, এটাই আলটিমেটলি আপনাদের কাজ হয়ে দাঁড়িয়েছে, এটাই আলটিমেটলি আপনাদের কাজ হয়ে দাঁড়িয়েছে, আর এটাই আপনারা করে যান। কিন্তু মানুষ জাতি আপনাদেরকে চিহ্নিত করতে শিখে গেছে, সে চায় বাংলাদেশের মানুষ হোক, চায় ভারতবর্ষের মানুষ হোক, মানুষ জাতি নিকৃষ্ট শকুনের জাতকে চিনতে শিখে গেছে, চিহ্নিত করতে শিখে গেছে। আর মানুষ জাতিকে এই এই ধর্মের টনিক আর খাওয়াবেন না। আজকে জবে থেকে বিজেপি সরকার আমাদের ভারতবর্ষে এসেছে না, আমাকে একজন কমেন্ট করছেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কমেন্টটা চলে গেল, আমাকে জিজ্ঞেস করছে আমি বাংলাদেশি না ভারতীয়, আপনি কে কমেন্ট করলেন, আপনার নামটা দেখা হলো না। অবশ্যই আমি বাংলার মানুষ, আমি পশ্চিমবঙ্গের মানুষ, এবং সমগ্র বাঙালি জাতি আমার ভাই, আমার বোন, সে চাই হিন্দু হোক, সে চাই মুসলিম হোক, সমগ্র বাঙালি জাতি আমার নিজের লোক, আর তাদের জন্য আমি আওয়াজ তুলবো। আজকে বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে, বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে, বাঙালিদের ওপর, আজকে ত্রিপুরাতেও যখন হয়েছিল বিজেপি সরকারের অত্যাচার NRCCA, সেটাও বাঙালিদের ওপর হয়েছিল। আজকে বিহারের মুঙ্গেরে দুর্গা প্রতিমা ভাসান নিয়ে যে বুকে গুলি মারা হয়েছিল সেটাও বাঙালিদের ওপর হয়েছিল। অনেক দিন ধরে এই ঘটনাটা চলছে, চুপ ছিলাম, কিন্তু যখন আলটিমেটলি দেখছি এটার কোনো সুরাহা হচ্ছে না, তখন তখন প্রশ্ন না করে থাকতে পারলাম না। বন্ধু, আপনাদের প্রত্যেককে শুধু একটাই অনুরোধ, একটাই অনুরোধ, দয়া করে হিন্দু বা মুসলিমের রঙে নিজেদেরকে রাঙিয়ে না নিয়ে মানুষ হিসেবে নিজেদেরকে তুলে ধরুন। ওই একটা গানের লাইন ছিল না, হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কি ঔলাদ তু ইনসান বনেগা, আমি হলাম সেই ইনসানের সন্তান, তাই আমি মানুষ হিসেবেই নিজেকে তুলে ধরেছি আপনাদের সামনে। আর আপনারাও দয়া করে মানুষ হিসেবেই ঘটনাটাকে বিচার করবেন, দয়া করে কোনো জাতি কোনো ধর্মের দিকে আঙুল তুলে নিজেদের এলাকায়, নিজেদের দেশে, নিজেদের রাজ্যে দাঙ্গা বাঁধাবেন না। আর যদি কোনো নাম না করে আমি বলছি, সে চায় গেরুয়া হোক, সে চায় সবুজ হোক, চায় লাল হোক, চায় নীল হোক, যে রঙেরই হোক, যদি ধর্মের রাজনীতি আপনাদের কাছে করতে আসে, যদি আপনাদের দরজায় এসে আপনাদেরকে ধর্মের টনিক গেলাতে চায়,
আপনাদেরকে বাংলাদেশের এই দুর্গা প্রতিমা ভাঙার জন্যে ধর্মের টনিক গেলাতে চায়, অথবা কোরআন শরীফকে কোন দেবী দেবতার পায়ের কাছে রাখার ধর্মের টনিক আপনাদেরকে গেলাতে চায়, সেই রাজনৈতিক দলটার গালে আপনারা সাঁটি একটা থাপ্পড় মারবেন, বলবেন ভোট চাইতে হলে উন্নয়ন দেখাও। সে চায় ভারতবর্ষ হোক, চায় বাংলাদেশে হোক। আজকে আমি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের একজন সাধারণ নাগরিক, লক্ষ লক্ষ বাংলাদেশের ভাই বোন আছে যারা আমাকে ভালোবাসে, যারা আমি সোশ্যাল মিডিয়ায় অফ হয়ে গেলে তারা প্রশ্ন করে বাংলা ও বাঙালিকে, অনুসুয়াদি সুস্থ আছে তো, অনুসুয়াদি কোথায়, দেখতে পাইনি কেন। সেই সমস্ত বাংলাদেশের ভাই বোনেদের জন্য আজও আমার হৃদয় কাঁদে, তারা যেন সুরক্ষিত থাকে। আমার বাংলাদেশের সমস্ত বাঙালি ভাই বোনেরা, সে চাই হিন্দু হোক চাই মুসলিম হোক, তারা যেন সুরক্ষিত থাকে, ধর্মের নামে তাদের গায়ে যেন আঁচড় না লাগে, এটা দেখার দায়িত্ব শেখ হাসিনা ম্যাডামের। এবং আপনার কাছে অনুরোধ ম্যাডাম, আমার বাংলাদেশের একজন ভাই বোনকেও যেন ধর্মের রাজনীতির মধ্যে জড়াবেন না, দাঙ্গা নিয়ে জড়িয়ে তাদের যেন রক্তপাত না হয়, এটা আপনার দেখার দায়িত্ব। আমি শুধু অনুরোধ জানাতে পারি একজন সাধারণ পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে, এটা আপনাদের কাছে আরও একবার বলবো। শুরুতে যে আপনাদেরকে শকুনের গল্পটা বললাম, বারবার সেই শকুনের গল্পটাকে মনে রাখবেন, আর মনে রাখবেন শকুন সবসময় মানুষেরই মাংস খেতে চায়, তাই যারা দাঙ্গা লাগাচ্ছে সে চায় যে দেশেরই হোক, চায় যে দলেরই হোক, চায় যে রঙেরই হোক, তারা হলো সেই শকুনের মা, শকুনের ছেনা, যারা হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লাগিয়ে মানুষের রক্তপাত ঘটাতে চায়, যারা রাজনৈতিক দল গঠন করতে চায়, এদেরকে ছেঁটে ফেলবেন, এর বেশি আর কিচ্ছু বলার নেই। আমার বাংলাদেশের যারা ভাই বোনেরা আছেন তাদের প্রত্যেকের হিতে আমি ঈশ্বরের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করব। বাংলা ও বাঙালি আপনাদের জন্য লড়াই করছিল, করবে, যে ধর্মেরই হোক যে জাতেরই হোক, অন্যায় করলে তার দিকে আঙুল আমরা তুলব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আপনারা যাতে এই দাঙ্গার মধ্যে না পড়েন, আপনারা যাতে ভালোভাবে সুষ্ঠুভাবে থাকেন তার কামনা করি। আপনারা অলওয়েজ অলওয়েজ ভালো থাকবেন, ঈশ্বর আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক। নমস্কার।